দলবিরোধী কাজের অভিযোগে 13 জন তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণু কুমার সরকার সাংবাদিক বৈঠক করে একথা জানান। এদিন সাংবাদিক বৈঠক করে বিষ্ণু কুমার সরকার বলেন, বিধানসভা নির্বাচনে তৃণমূল থেকে দলবিরোধী কাজ করেছে, সেই জন্য তাদের দল থেকে বহিষ্কার করা হলো। গতকাল দিনহাটা 2 নং ব্লক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বলে তিনি জানিয়েছেন। জানা গেছে সেখানে তাদের মধ্যে একজন পঞ্চায়েত সদস্য এবং দুজন পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে বলে ব্লক সভাপতি জানিয়েছেন। গতকাল দিনহাটা 2 নং ব্লকের বর্ধিত সভায় আমাদের ব্লক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, অঞ্চলের প্রধান, অঞ্চল সভাপতি ও আমাদের প্রাক্তন বিধায়ক স্যার ছিলেন। সেখানে গত বিধানসভায় আমাদের প্রার্থী হারার বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা হয় এবং আগামী উপনির্বাচনের দল যাতে শক্তিশালী হন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। পাশাপাশি গত যে নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনে দলের প্রার্থী কি হারার জন্য আমাদের দলীয় কিছু কর্মী নেতৃত্বরা বিভিন্নভাবে দলবিরোধী কাজ করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে গতকাল আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেই যে ওই সমস্ত লোকগুলোকে চিহ্নিতকরণ করা হয় কালকে এবং তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দলীয়ভাবে। সেটা হলো নাজিরহাটা গ্রাম পঞ্চায়েতের সুধীর বিশ্বাস, বরুণ ঘোষ, সুরেন্দ্রনাথ বর্মন অর্থাৎ বিনয়, বামনা টু জিপি আবু তাহের শেখ, সুশান্ত বর্মন, কিষামত দাসগ্রাম গ্রাম পঞ্চায়েতের রাকেশ বর্মন, সুশান্ত দাস ভক্ত, লক্ষ্মীকান্ত বর্মন, বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের চন্দন কুমার রায়, বুড়িরহাট টু গ্রাম পঞ্চায়েতের বিমল চন্দ্র বর্মন, বিপুল চন্দ্র বর্মন, কমল বর্মন, মজিদ মিয়া এবং আরও সিদ্ধান্ত করার জন্য আমরা দলীয়ভাবে আরও কারা কারা জড়িত ছিল আমরা সেটা খোঁজকাজ করতেছি। সেই রকম প্রমাণ পেলে আমরা তাদেরকে আবার দল থেকে আবার আলোচনা করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। বিধানসভা নির্বাচনের আগে কিছু দলবিরোধী কাজকর্ম করেছিল বা বসেছিল আর কি, এবং তাদের বুথেও তৃণমূলের মানে আপনাদের দলের রেজাল্ট খারাপ হয়েছে, সেসব তিন যেমন মিলন সেন আছে, বাবলা নন্দী আছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন দল? সেটা বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছে, সেটা প্রমাণ আমরা পেয়ে গেলে আমরা তাদের বিরুদ্ধেই দল মানে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। এর আগে যারা এরকম যারা যাই থাকবে তাদের বিরুদ্ধে সে বিষয়ে কী বলবেন? না, ও তো দলে চলে গেছে, আমরা তো সবাই জানতে পারছি যে মিটনের সভায় খালগঞ্জে যে হয়েছিল সেখানে সে মানে বিজেপিতে যোগদান করেন, এতে তো দল তো আমাদের কিছু বলার নেই, কি যেতেই পারে দলে চার মন গেছে সে দল ছাড়তেই পারে, তাকে বহিষ্কারের তার কোনো প্রশ্নই ওঠে না। আগে মোট কংগ্রেসে বহিষ্কার করা মোট হলো 3, 2, 5, 3, 8, 9, 13 জন।